শারদীয়া উৎসব উপলক্ষে পূর্ত দপ্তর তেলিয়ামুড়া অমরপুর রাস্তার সংস্কারের কাজ শুরু করে। এ নিয়ে তিনবার রাস্তার সংস্কার হলেও রাস্তার বিহাল দশা একই তিমিরে। সরকারি নিয়ম অনুযায়ী রাস্তার বড় বড় গর্ত ভরাট করার পর রোলার দিয়ে চাপা দেবার কথা, কিন্তু তার পরিবর্তে ঠিকাদার দুলাল দেবনাথ দুর্মুজ ব্যবহার করেন। খবর পেয়ে জনৈক সাংবাদিক ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে গেলে ওই ঠিকাদার তার উপর চড়াও হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঠিকাদার বাবু এই দুর্নীতি করে আসছেন। এ প্রসঙ্গে ওই এলাকার স্থানীয় বাসিন্দা জানান, আজকে ঘটনা হয়েছে, এনে কাজ করতেছে, তারা কইলাম এটা একটু ভালো করে করেন, তারা দুর্মুজ দিয়ে সেটা এটা ছাপাইতেছে, রোলার আনছে না। তখন একজন সাংবাদিক আয় সেটা ছবি তুলতেছে, নিউজ করছে। তখন এই কন্ডাক্টরে কইতেছে যে এটা কি এত ক্যামেরা থাকলে সাংবাদিক হয়ে থাকা নি, অকল জায়গা মস্তানি ঠিক না কই আসলে এরা কাজ টাজ ফালাই দিয়ে আসলে হয়ে গেছে। রাস্তার বেহাল দশার ফলে দুর্ভোগের শিকার যানবাহন চালক থেকে শুরু করে পথচারীরা। কবে এই দুর্নীতির হ্রাস ঘটবে জানতে চায় অসহায় এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনার প্রতিবাদে শুক্রবারও সর্বত্র তীব্র চাঞ্চল্যতা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।